হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে চলে এলাম শিল্পাটা কিভাবে ধারালো করবেন তারই একটি ভিডিও নিয়ে। প্রত্যেকের বাসায় এরকম শিল্পাটা থেকেই থাকে, অনেকে আবার এখনকার সময়ে ব্লেন্ডারে মশলা করে থাকেন, কিন্তু তারপরও কিন্তু একটি শিল্পাটা প্রত্যেকেরই বাসায় থাকে। শিল্পাটায় মশলা বেটে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো লাগে। শিল্পাটা সহজে ধার করা সম্ভব হয় না, কারণ সবসময় শিল্পাটা ধার করার লোক পাওয়া যায় না, আবার বাহিরে বের হয়ে শিল্পাটায় ধার করাও সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বিদেশে থাকেন তাদেরও কিন্তু সবসময় শিল্পাটায় ধার করানো সম্ভব হয় না। ঠিক তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আমি আজকে যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতে শিল্পাটা ধার করলে কখনোই আর আপনাদেরকে বাহিরে গিয়ে শিল্পাটা ধার করে আনতে হবে না। আমি আজকে শিল্পাটায় ধার করব ডিমের খোসা দিয়ে। অনেকেই হয়তো বা অবাক হচ্ছেন ডিমের খোসা দিয়ে আবার কিভাবে সম্ভব শিল্পাটায় ধার করা। ডিমের খোসা দিয়ে শিল্পাটায় ধার করা শতভাগ সম্ভব। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বিশ্বাস করবেন কিভাবে এটি সম্ভব হলো। ডিমের খোসা দিয়ে শিল্পাটায় ধার করলে জীবনে কখনো আর আপনার শিল্পাটায় ধার করার জন্য লোককে খুঁজতে হবে না। কিভাবে শিল্পাটায় ধার করবেন, আবার যারা বিদেশ বাড়িতে থাকেন তাদেরও চিন্তা করতে হবে না কিভাবে আপনারা শিল্পাটায় ধার করবেন। আমি এখানে শিল্পাটায় ধার করার জন্য ডিমের যে খোসা নিয়েছি এই খোসা এখন গুঁড়ো করে নিব। এখানে আমি তিনটা ডিমের খোসা নিয়ে নিয়েছি। প্রয়োজন বোধে আপনাদের যদি পাটা বড় হয়ে থাকে তাহলে আরও বেশি পরিমাণ ডিমের খোসা নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা ডিম খাওয়ার পরে ডিমের খোসাগুলো কষ্ট করে একটু জমিয়ে রাখবেন, তাহলে এভাবে আপনারা শিল্পাটায় ধার করতে পারবেন ডিমের খোসা দিয়ে। আগের দিনে এভাবে শিল্পাটায় ধার করা হতো, তখনকার দিনে সবসময় লোক পাওয়া যেত না শিল্পাটায় ধার করার জন্য। এই শিল্পাটায় ধার করার পদ্ধতিকে আপনারা সনাতন পদ্ধতির শিল্পাটার ধারও বলতে পারেন। এবার ডিমের খোসাগুলো আমি বেটে নিচ্ছি, কিন্তু একেবারে মিহি গুঁড়া করে বাটলে হবে না। এখানে আস্তে আস্তে উপরে বাড়তে থাকতে হবে, সেক্ষেত্রে যেন সম্পূর্ণ পাটাই আমরা আস্তে আস্তে করে ধার করে নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধার করছি, একেবারেই মিহিভাবে বেটে নিচ্ছি না এখানে ডিমের খোসা। একেবারে মিহি করে বেটে নিলে পাটায় ধার হবে না, এভাবে সম্পূর্ণ পাটাই আপনারা ধারালো করে নিতে পারবেন। ঠিক আমি যেভাবে করছি এভাবেই প্রসেসগুলো অবলম্বন করবেন, তাহলেই সম্ভব শিল্পাটাই ধার করা। এভাবে বেটে নেওয়ার পরে আপনারা যখন কোনো কিছু বাটবেন ধুয়ে ফেলার পরে তখনই বুঝতে পারবেন যে কতটা ধারালো হয়েছে আপনাদের পাটা। যদি ধারালো না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের পাটা ধারালো হয় নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি অবশ্যই পাটা ধারালো হবে, আমার হয়েছে আপনাদের হবে না কেন। এভাবে যদি পাটায় আপনারা ধার দিতে থাকেন, শুধু পাটায় না, অনেক সময় দেখা যায় যে বাজার থেকে যখন আমরা পাটা কিনে নিয়ে আসি তখন আমাদের যে শিল রয়েছে সেটাতেও কিন্তু ধারালো থাকে না। তখন এভাবে যদি ডিমের খোসা দিয়ে বেটে আমরা ধারালো করে নিই তাহলে কিন্তু আমাদের শিল এবং পাটা দুটোই ধার হয়ে যায়। ডিমের খোসা বেটে নেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন যেখানে বাটা হয় নাই পাটার যে অংশটাই আর কি, সে অংশটাই ভালো করে চেপে চেপে ধরে ডিমের খোসা বেটে নেওয়ার জন্য, তাহলেই খুব ভালোভাবে পাটা ধারালো হয়ে যাবে। ডিমের খোসা একটি অপ্রয়োজনীয় জিনিস, সেই অপ্রয়োজনীয় জিনিসটাকে যদি আমরা রিসাইকেল করে কাজে লাগাতে পারি তাহলে তো কথাই নেই, আমাদের প্রয়োজনটাও মিটলো আর অপ্রয়োজনীয় জিনিসটাকে আমরা প্রয়োজনীয় করে তুললাম।
একেবারেই পাউডারের মতো মিহি করে বেটে নিতে হবে ডিমের খোসা। আমার শিলপাটায় আগে থেকেই ধার করা ছিল, ঠিক সে কারণেই আমি একবার ডিমের খোসা এখানে বেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে 3 থেকে 4 বার ডিমের খোসা দিয়ে এভাবে বেটে নেবেন, তাহলেই অনেক বেশি ধারালো হয়ে যাবে আপনাদের শিলপাটা। আবার চাইলে ডিমের খোসার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়েও বেটে নিতে পারবেন এই ডিমের খোসা, তাহলে অনেক বেশি ধারালো হবে। এবার আমি পাটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, আর তাতেও যদি ডিমের খোসা না যায় তাহলে আপনারা যে লিকুইড ব্যবহার করেন থালাবাটি মাজার কাজে, ঠিক সেই লিকুইড দিয়ে মাজুনির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে নেবেন শিলপাটা। এরপরে আপনার ইচ্ছা মতো মশলা বাটতে পারবেন এই শিলপাটায়, অথবা যে কোনো ধরনের ভর্তা, যা কিছু আমরা শিলপাটায় করে থাকি সব কিছুই করতে পারবো এই শিলপাটায়। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এভাবে শিলপাটায় ধার করে কতদিন এই ধার রাখা সম্ভব। আসলে এই শিলপাটায় ধার করে রাখা সম্ভবের বিষয়টা হচ্ছে, আপনারা যখন কোনো লোক পাচ্ছেন না অথবা আপনাদের পক্ষে বাহিরে নিয়ে গিয়ে শিলপাটায় ধার করানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এভাবে শিলপাটায় ধার করে নিতে পারবেন। অথবা প্রতি 1 সপ্তাহে ডিমের খোসা জমিয়ে যদি আমরা এভাবে 1 সপ্তাহ পরপর অথবা 2 সপ্তাহ পরপর যদি পাটাই বেটে নেই ডিমের খোসা, তাহলে কখনোই আর পাটা ধারালো করার জন্য লোককে খুঁজতে হবে না। এবার কিছু পরিমাণে পেঁয়াজ বেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে সম্ভব ডিমের খোসা দিয়ে শিলপাটাই ধার করা। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।